الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد في دارشوك السلطة বা দ্বিতীয় শব্দে শবে বরাত উপলক্ষে কিছু কথা বলার চেষ্টা করবো যেটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত যে আপনার শবে বরাতের ফজিলত যে আপনার পনেরো তারিখ দিনের আগের যে রাতটা সাবানের সেটার ফজিলত এই সম্পর্কে কিন্তু অনেকগুলো হাদিস পাওয়া যায় ইবনে রাজব তার তার্লাতাইফ নামক কিতাবের মধ্যে হজরত আলী রাতন থেকে বর্ণিত ইতিপূর্বে যেটাকে আমরা বানানো হাদিস বলেছিলাম সেই হাদিসের ব্যাখ্যার পর বলছেন যে এই জাতীয় অনেকগুলো হাদিস আছে সেগুলোর মধ্যে আলমরা আপনার মতভেদ করেছেন হ্যাঁ অধিকাংশ মানুষ সেগুলোকে অধিকাংশ হাদিসকেই দুর্বল বলেছেন এবং ইবনে হেব্বান রাহিমহল্লা কয়েকটি হাদিসকে আপনি শুদ্ধ বলেছেন এবং তিনি তার সহি ইবনে হেব্বানের মধ্যে সেটা তাকরিজ করেছেন এবং তার মধ্যে একটা হচ্ছে হজরত আয়েশার হাদিস হুম যেটা আমাদের দেশে প্রচার করা হয় সেটা হচ্ছে যে তিনি বলেন যে আন্নাল্লাহ তালা ইনজির উলাই শাহবান ইলা সামা ইদ্দুনিয়া ফাইয় ফিরু লি এক সেরামিন আদতি শাড়ি একানমি কালভে বলা হচ্ছে যে আল্লাহজের শানু সাবানের মধ্য অর্থাৎ মধ্য মধ্যম মানে কি পনেরো তারিখ পনেরো তারিখের রাতে অর্থাৎ সবে বারাত যেটাকে আমরা বলে থাকি সেই রাতে আল্লাহজের শানু দুনিয়ার আকাশে চলে আসেন এবং তিনি বলেন যে সেই সময় অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেয়। হয় এমনকি কাল্ব আপনার বলা হচ্ছে যে বনুকাল্ব নামে একটা গোত্র আছে এই গোত্রের যে ছাগল এই ছাগলের যে পশম আছে এই পশমের সংখ্যার চাইতে বেশি মানুষকে আল্লাহ শানু ক্ষমা করে দেন হ্যাঁ এটা হচ্ছে হজরত আয়েশের হাদিস যেটা শোনা যাচ্ছে যেটা ইমাম আহমদ রহমত আলী তার কিতাবের মধ্যে এনেছেন মোসনাদের মধ্যে হাদিস নম্বর ছাব্বিশ হাজার আঠারো তিরমিজি হাদিস হাদিস নম্বর সাতশত উনচল্লিশ ইবনে মাজার হাদিস নম্বর তেরোশো উনানব্বই হ্যাঁ এরকমভাবে তিরমিজি বলেছেন যে ইমাম বোখারি এটাকে দুর্বল বলেছেন অথবা ইবনা ইবনে রাজব রাহিমা তিনি এই অর্থে আরও কিছু হাদিস এনেছেন এবং বললেন যে অফিলবাবি বলে যে এছাড়াও আরও হাদিস আছে এই সম্পর্কে সবগুলোর মধ্যে দুর্বলতা আছে এই কারণে ইমাম সৌকানি রাহমিউল্লা তিনি বলেন যে হজরত আয়সার যে হাদিসটা আছে যেটা ইতিপূর্বে আপনাদেরকে শুনাইলাম তার মধ্যে দুইটা সমস্যা আছে একটা হচ্ছে দুর্বল আরেকটা হচ্ছে এটা মন খাতে মানে মাঝখান্দি গ্যাপ আছে মানে সূত্র বর্ণনা যারা করেছেন এই সূত্রের মধ্যে গ্যাপ আছে মাঝখান্দি বর্ণাকারী তিনি বলেন যে এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো দুর্বল হাদিস পাওয়া যায় যেগুলোর উপর নির্ভর করে আমল করা কখনো ঠিক হবে না এবং তিনি বলেছেন কিছু মোতাহরেন আলেম অর্থাৎ পরবর্তীতে যারা এসেছেন তারা আপনার এটাকে শুদ্ধ বলেছেন কারণ এটার অনেকগুলা আপনার সূত্র আছে যেগুলার কিছু কিছু দিয়ে তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বলে যে এতে কোনো ফায়দা হবে না কারণ তিনি বলছেন কারণ দুর্বল হাদিস যদি এটা মনেও করা হয় যে একটা আরেকটার সাপোর্ট দিবে তাহলে সর্বোচ্চ পর্যায়ে যেটা সেটা হাসান লেগাইরির পর্যায়ে চলে যায় এটা কখনও শুদ্ধ অবস্থায় পৌঁছাতে পারে না যখন শুদ্ধ অবস্থায় পৌঁছাতে পারে না তাইলে শুদ্ধ হাদিস ছাড়া অশুদ্ধ যেটা এখনও নিশ্চিত শুদ্ধ নয় সেটা দিয়ে কোনো নতুন আমল আপনার প্রমাণিত হতে পারে না হ্যাঁ এটা হচ্ছে ওনার কথা তাইলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে শবে বরাতের ফজিলের সম্পর্কে যে হাদিসগুলো এসেছে সেটার ব্যাপারে মত যে অধিকাংশ দুর্বল তবে একটি হাদিসের কথা আমরা মনে করিয়ে দিতে চাই যে সবরাত রাতের আপনার ফজিলের সম্পর্কে আলবানি রাহিমল্লাহ একটি হাদিসকে আপনার শুদ্ধ বলার চেষ্টা করেছেন যেটা আমরা বলি যে হাদিসের মধ্যে আছে যে ইন্দরউ ইমি এখাল কেহি সাবান আখাল ফি লাহি ই মুসিক ও মুসাহিন তিনি বলেছেন আল্লা জুল শাহু সব রাতে রাতিতে মানুষের দিকে উঁকি মেরে তাকান এবং তিনি সকল মানুষকে আল্লাহ সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন তবে দুই জাতীয় মানুষকে তিনি ক্ষমা করেন না এক নম্বর হচ্ছে মুশ্রিক আরেক নম্বর হচ্ছে মুসাহেন যার মাঝে আরেকজনের মাঝে মুসলিম ভাইয়ের মাঝে শত্রুতা রয়েছে বিদ্বেষ রয়েছে এদেরকে ক্ষমা করে দেওয়া হয় না হ্যাঁ এদের আমলকে স্টপ করে দেওয়া হয় যেটা আমরা বৃহস্পতিবার এবং সোমবারের আমলের ক্ষেত্র আমরা পাই সেখানে বলা হয়েছে যে হাত্তা ইস্তালি হা ফেরেস্তাদেরকে বলা হয় যে এই দুইজনকে একটু স্টপ করে দেওয়া এদের আমল কিন্তু তুমি তোমরা আকাশের দিকে উঠিয়ে নেবে না আল্লাহ সেন এরকম ভাবে তাদেরকে অর্ডার করে দেন সুতরাং এই জিনিসগুলা আপনার এই যে মুসলমানে মুসলমানে যে বিদ্বেষ এই বিদ্বেষের কারণে আমলে স্টপ করে দেওয়া হয় এটা অন্য হাদিস দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি এখন কথা হচ্ছে যে এই হাদিস যদি শুদ্ধ ধরা হয় তাহলে এই হাদিস অনুযায়ী কি আমরা কোন আমল নতুন করে চালু করতে পারি বা আমরা করতে পারি কি না সেটা নিয়ে কথা আমরা বলব এই হাদিস যিনি বলেছেন যদি এটা শুদ্ধ ধরা যায় রসুল আকরম সুলা বলে থাকেন বলার পর রসুল আকরম ওনার কাজের মাধ্যমে এবং সাবাইকরাম কাজের মাধ্যমে যখন এটার প্রতিফলন করেননি তাইলে আমাদেরকে মনে করতে হবে অন্যভাবে সেটা কিভাবে সেটাও আমি বলছি কারণ রসুল আকরমের যুগে তারা কল্যাণমুখী বেশি ছিলেন আমাদের চাইতে আমরা যত কল্যাণমুখী তার চাইতে রসুল আসলাম এবং সাবাইকার আরও বেশি ছিলেন এই কারণে তাদের মধ্য থেকে যখন এই আমলের নমুনা পাওয়া যায় না তখন আমরা বলবো যে যে সে আমল কখনো জায়জ হতে পারে না তবে এখন এই হাতি শুদ্ধ হলে এটার ব্যাখ্যা কী হতে পারে সেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাষ্য আছে যে এই রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান এবং সকলকে ক্ষমা করে দেন দুই জাতীয় মানুষ ছাড়া এক নম্বরে সে মুশ্রিক দ্বিতীয় নম্বরে সে মুসাহেন মানে যার সাথে অন্য মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষ রয়েছে আমরা বলবো যে এটা দৃষ্টান্ত দিয়ে বোঝা দরকার সেটা হচ্ছে অনেক রাষ্ট্র রাষ্ট্রপতিরা কিছু কিছু মৌসুমে কিছু কিছু কয়েদিকে ক্ষমা করে দিয়ে থাকেন যেমন আরব দেশগুলোতে ঈদের দিনে বা আপনার বিজয় দিবস উপলক্ষে অনেক রাষ্ট্রে হইতে পারে আরব রাষ্ট্রগুলোতে বেশি দেখা যায় আমাদের ওইদিকে হ্যাঁ তেমন শোনা যায় না হ্যাঁ এই আপনার দিন উপলক্ষে কয়েদিদেরকে ক্ষমা করে কিন্তু এই কয়েদিদেরকে যে ক্ষমা করা হয় সাধারণত আপনার নিম্ন মানের যারা দোষ করে তাদেরকে সাধারণত ক্ষমা করা হয় বড়ো দাগি অপরাধীকে কখনো ক্ষমা করা হয় না কিন্তু এই লিস্টটি কেউ কিন্তু আগে জানে না কোনো কয়েদি বলতে পারে না যে আমাকে এই উপলক্ষগুলোতে আমাকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু যে ছোট অপরাধী সে একটু ভাবতে পারে যে হয়তো বা আমাকেও ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ আমার কাছে আমার কোয়ালিটি আছে যে আমি ছোট অপরাধ করেছি আর এই জাতীয় অপরাধ সেই সময় ক্ষমা করা হয় সেটা সে জানে এই জন্য তার করণীয় কি থাকে একটা হতে পারে সে আল্লাহর কাছে আবেদন করতে পারে আল্লাহ যেন আমি তাদের ক্ষমার ও চলে আসি এবং এর পাশাপাশি হ্যাঁ আপনার সে খুশি থাকতে পারে যদি সেই কোয়ালিটির হয় যে সেই ব্যক্তি কি করবে যে এরকম একটা আশায় থাকবে যে তাকে ক্ষমা করে দেওয়া হবে এর চাইতে আর বেশি তার কোনো কিছু করার থাকে না যে আপনার সে কোনো অস্তা বেবা বা কিছু করবে এই জাতীয় কিছু এমন কিছু থাকে না শুধু কোয়ালিটি থাকলেই হয় তখন হইতে পারে আল্লাহর ইচ্ছা হইলে সে তাদের ক্ষমার ওদিনে চলে আসতে পারে এটা হচ্ছে কথা এরকমভাবে যখন এই হাতিসে আমরা শুদ্ধ মনে করব তাই আমাদের যে কোয়ালিটির কথা বলা হয়েছে এই কোয়ালিটি রক্ষা করার আমরা চেষ্টা করব যখন রসুল কোনো আমল বলে দিয়ে যাননি নিজে করে দেখাননি তাইলে আমরা নতুন আমল আবিষ্কার করতে পারি না বরং আমাদেরকে কি করতে হবে যে মুর্শিক শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং কোনো মুসলমানের সাথে যদি আমাদের কোনো বিদ্বেষ থাকে অবৈধভাবে শরীয়ত অসম্মতভাবে তাহলে তার সাথে সমঝোতা করে নিয়ে আমরা সবসময় রেডি থাকব। যেটা আমাদের অবশ্যই সর্বদা দরকার শুধু যে এই সাবান মাসে দরকার তা না কারণ হচ্ছে সোমবার বৃহস্পতিবার আমল উঠানো হবে না আপনার কি এই যে বিদ্বেষের কারণে হ্যাঁ যে খাঁটি মুসলমান একে আরাফরের সাথে বিদ্বেষ শরীয়ত যেটা সমর্থন করে না এই জন্য সবসময় আমরা রেডি থাকবো শিরিক থেকে সর্বদা মুক্ত থাকার চেষ্টা করব এরকম খালি খেলে মুসলমানের সাথে বিদ্বেষ করার চেষ্টা করব না দুনিয়ার কোনো স্বার্থের কারণে হ্যাঁ এটা কোয়ালিটি থাকলে ইনশাআল্লাহ আমরা ক্ষমা পেয়ে যাব হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোয়ালিটিগত কথা কিন্তু এটার ভিত্তিতে আমরা বলতে পারবো না যখন আল্লাহ ক্ষমা করবেন তাইলে আমরা এটা নিয়ে ব্যস্ত হয়ে যাব এ রাতকে হ্যাঁ পুরো আপনার ক্ষমার পিছনে লাগিয়ে দিব এটা না বরং আপনি রেডি হয়ে থাকেন যদি এরকম হতো তাইলে তো রসুল আকরম এ রাতের ব্যাপারে কোনো আমলের কথা বলতেন কিন্তু তারা তো পুরো বছরই আবাদত করে গেছেন রসুল এমন না আমাদের মতো মৌসুমি ছিলেন না আমাদের মতো মৌসুমি হ্যাঁ সবসময় তারা এবাদত করে যেতেন সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আসছি পরের পর্যায়ে যে যারা সাধারণ এবাদত করে তাদের ব্যাপার এবং এই রাতে যারা এবাদত করে আরও তাদের প্রকার নিয়ে আমরা আলোচনা করছি তাইলে আমরা যেটা বলবো যে এ থেকে এটা প্রমাণিত হয় না হ্যাঁ যে আপনার এই হাদিস যদি শুদ্ধ ধরা যায় যে আমরা কোন আমল করব এ রাতে বিশেষ করে আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন ওয়াসাল্লাহ নবীনা মহম্মদ ওসাহ ওয়াসী আজমাইন